4 দিনে আমরা হচ্ছে যে অনেকগুলো মিডিয়ায় হচ্ছে যে কাজ দেখলাম এবং করলাম, যেটা হচ্ছে যে ওয়াটার কালার, অয়েল বেসড লিথো, তারপর আপনার উড লিথো, প্লেনোগ্রাফি, তো সবগুলোই মোটামুটি হচ্ছে যে আমরা আগে জেনে এসেছি যে কী, কিন্তু সশরীরে সেটা করার সময় অনেকগুলো পসিবিলিটিস, লিমিটেশনস তৈরি হয়েছে, তো সেগুলোকে কীভাবে ওভারকাম করা যায় সেটাও আমরা জানলাম। এবং প্রিন্ট মেকারদের একটা ক্ষেত্রে হয় যে আপনার পেইন্টারলি অ্যাপ্রোচে কাজটা একটু কম করা হয়, তো সেই এই মিডিয়াতে সেই লিমিটেশনসটাও আমার মনে হয় যে আমরা অতিক্রম করতে সক্ষম, এবং সেই অ্যাপ্রোচগুলো আসলে নিয়ে আসাকে সম্ভব এবং ছাপচিত্রকে আরও সমৃদ্ধ করা সম্ভব বলে আমার মনে হয়। সবাই মিলে একটা ওয়ার্কশপে আসার হয় যে অনেক অপরিচিত মানুষের সাথে পরিচিত হওয়া যায়, আমাদের আর্টিস্ট গ্রুপটা আরও স্ট্রং হওয়া যায়, অনেকের কাজ হয়তো আমরা সোশ্যাল মিডিয়ায় দেখে থাকি, তার সাথে সামনাসামনি পরিচয় হওয়াটা সেটাও একটা আমাদের আর্টিস্ট কমিউনিটির জন্য একটা নতুন এক্সপিরিয়েন্স। প্রোগ্রামে এটা হয় যে আপনার যে মাল্টি ডিসিপ্লিনারি টিচারদের আন্ডারে কাজ করলে তাদের যে ভিশনগুলো থাকে সেটা জানা যায়, কাজের পদ্ধতিটা জানা যায়, নিজের ভেতরের যে কনসেপ্টগুলো থাকে সেটা আরও ডেভেলপ করা যায়, এবং সবাই যখন একসাথে কাজ করে তো সবার কাজের এক্সচেঞ্জের মাধ্যমে নিজের কনসেপ্টটাও সেখান থেকে আমরা আস্তে আস্তে ডেভেলপ করতে পারি, সেই জন্য এরকম ওয়ার্কশপের আমার মনে হয় প্রয়োজনীয়তা অনেক।